السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بريدرشك برندو لخوك رحمه الله بدتين باب ما جاء في التنزيم তঞ্জিম প্রসঙ্গে এ অধ্যায়ে লেখক রাহেমহল্লা আলোচনা করেছেন তঞ্জিম কি জিনিস তঞ্জিম এটি আরবি শব্দ যার বাংলা অর্থ হল তারকা কেন্দ্রিক কিছু চিন্তা কিছু ধারণা অর্থাৎ তারকা নক্ষত্র আকাশে যে রাত্রিতে তারকা ও নক্ষত্র উদিত হয় সেগুলিকে কেন্দ্র করে কিছু চিন্তা কিছু জ্ঞান অর্জন করা বা কিছু শেখা এবং সেই অনুযায়ী কিছু বিভিন্ন রকমের ধারণা পোষণ করা এ প্রসঙ্গেই লেখক এ অধ্যায় বেঁধেছেন তার কেন্দ্রিক কিছু আলোচনা শুনবো ইনশা আল্লাহ অনেক সময় মানুষ মনে করে থাকে যে তারকাগুলিও যেন বৃষ্টি দেওয়ার মালিক এ তারকাগুলি পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলি বা বিপর্যয়গুলি ঘটছে এগুলি নিয়ন্ত্রক হলেন এই তারকাগুলি এ ধরনের মানুষ বিশ্বাস পোষণ করে থাকে যখন এভাবে বিশ্বাস পোষণ করা হবে কোনো সন্দেহ নাই সে ব্যক্তির ইমান সে ব্যক্তির তাওহেদ তার মাঝে আর থাকে না, তার ইমান যেন হারিয়ে যায় কারণ সবকিছুর স্রষ্টা হলেন সব কিছুর পরিচালক হলেন একমাত্র আল্লাহ সুবাহ কিন্তু আল্লাহ আলাকে বাদ দিয়ে যখন অন্য কিছুকে মনে করা হয় তখন এই সে বিষয়টি ইমান আকিদার সাথে তাও হেদের সাথে সাংঘর্ষিক বিষয় হিসাবে রূপ লাভ করে বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য পরিষ্কার হওয়ার জন্য এই বিষয়গুলিকে আমরা প্রথমে দুই ভাগে বিভক্ত করব প্রথমটি হচ্ছে আইল মু আসির দ্বিতীয়টি হল এল মুস ইর এল মু আসির অর্থাৎ তারকারাজি বা নক্ষত্র এগুলির একটা পাওয়ার রয়েছে এগুলির একটা ক্রিয়া রয়েছে ক্ষমতা রয়েছে এই দৃষ্টিকোণ থেকে নক্ষত্র নিয়ে গবেষণা বা নক্ষত্র নিয়ে চিন্তা নক্ষত্র নিয়ে কিছু আকিদা পোষণ করা এটা হল প্রথম দ্বিতীয় নক্ষত্র এগুলির তার নিজস্ব কোনো ক্ষমতা নেই নিজস্ব কোনো ক্রিয়া নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন যেভাবে চালান সেগুলি তারা সেভাবেই চলে তবে এগুলি দিয়ে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এটা হলো আরেক দিক তো প্রথম দিকটি হল যেটি আকিদা বিশ্বাস তৌহিদ বা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়টি হল প্রথম দিকটি দ্বিতীয় দিকটি সাংঘর্ষিক নয় বরং সেটি বৈধ কোনো অসুবিধা নেই আমরা সেগুলি আর বিস্তারিত যাই প্রথম যেটি আমরা বলছিলাম এল মু আসির এল আসির বলতে এই নক্ষত্র রাজিগুলি বা এই নক্ষত্র রাজি বা এই তারকাগুলি তারকাগুলির মাধ্যমে এমন কিছু জ্ঞান গবেষণা করা যে জ্ঞান গবেষণাটা এই পর্যায়ে পৌঁছায় দেয় পরিশেষে মনে করা হয় যে তারকাই হল এই কিছুর কর্তা তারকার কারণেই বা বা তারকাই তারকাই এগুলি এগুলি সৃষ্টি করে কিছু ঘটায় এই ধরনের পর্যায়ে পৌঁছে যাওয়া যদি এই ধরনের পর্যায়ে পৌঁছে যায় সেটিকে আমরা বলবো যে এটি কোরআন এবং হাদিস বিরোধী এটি আল্লাহ আল্লা আলার প্রতি ইমান বা তাওহিদ এর পরিপন্থী কাজ এ প্রসঙ্গে আমরা এটিকে তিন ভাগে বিভক্ত করব, যে এই ক্ষেত্রে কি সকলে সমান অপরাধী হবে না কিছু কম বেশি হবে জবাব আমরা বলবো যে ক্ষেত্রে সমান অপরাধী নয় বরং ক্ষেত্রে আবার মানুষ তিন ভাগে বিভক্ত হতে পারে তারকা রাজিকে কেন্দ্র করে বা তারকা নক্ষত্রগুলিকে কেন্দ্র করে যারা বিভিন্ন রকমের ধারণা পোষণ করে থাকে তারা তিন প্রকার তিন শ্রেণী প্রথম শ্রেণী যারা মনে করে যে এই তারকাগুলি বৃষ্টি দেয় বা রাত্রিতে অমুক তারকা হলে সেটাই বৃষ্টি নিয়ে আসে বা রাত্রিতে অমুক জায়গায় অমুক তারকা অমুক নক্ষত্রের উদয় ঘটলে পৃথিবীতে সেটাই ভূমিকম্প সৃষ্টি করবে বা অমুক তারকা দেখা দিলে পৃথিবীতে কালবৈশাখী ঝড় সৃষ্টি হবে এই ধরনের চিন্তা মানে তারকাগুলিকে কর্তা হিসাবে যে বিশ্বাস করবে এসব কিছু ঘটনা ঘটাচ্ছে এই তারকাগুলি এ ধরনের যে বিশ্বাস করবে এটি হলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেরকি বিশ্বাস কারণ এসবগুলির নিয়ন্ত্রক পরিচালক হলেন আল্লাহ সুহানা আল্লাহ রবাহিন প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ উপগ্রহকে আল্লাহ রবুল্লাহ আলমিন একটা গতি দিয়েছেন সেগুলি তার গতি অনুযায়ী আল্লাহ রাবুল্লাহ আলমিন যেভাবে তাকে একটা সিলেবাস দিয়েছেন যেভাবে একটা নীতিমালা দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহ চালাচ্ছেন চলতেছে সেগুলির নিজস্ব একটু যে আগে চলবে বা ডানে বামে অন্যদিকে চলবে এই ক্ষমতা এই অধিকার সেগুলির নেই বা সেগুলি নিজেরাই ক্ষেত্রে যদি এটা না থাকে তাহলে আরেকটা জিনিস সেগুলি ঘটাবে এ অধিকার বা এ ক্ষমতা তো সেগুলির আরও নেই অতএব কোনো ব্যক্তি যদি প্রথম প্রকার কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে এই তারকাগুলি এই সব কিছু ঘটাচ্ছে তাহলে সে ব্যক্তি সেরকে আঁকবার বড় লিপ্ত হয়ে যায় কারণ সব কিছু ঘটানোর মালিক হলেন একমাত্র আল্লাহ তালা আর কেউ নয় এটি শেরকে আকবার বড় শের খুবে যার ফলে সে ব্যক্তি ইসলাম থেকেই বের হয়ে যাবে তার ইমান সমূলে বাতিল হয়ে যাবে এলো প্রথম দ্বিতীয় শ্রেণী কোন ব্যক্তি এমন রয়েছে যারা মনে করে থাকে যে এই তারকাগুলিকে মাধ্যম বানায় বানিয়ে সে ব্যক্তি দাবি করে সে এলমুল গায়েব জানে গাইবের বিষয়গুলিকে জানে তা কেমন তাহলে সে এইভাবে এটা হলো গণকদের বা জ্যোতিষীদের এখানে একটা বিষয় তারা মনে করে যে এই যে আকাশে অমুক সময় অমুক এলাকা অমুক সাইডে যদি এই তারকাটা উদিত হয় এবং ওই সময় যদি কোনো সন্তান জন্ম লাভ করে তাহলে এই সন্তানটা তার জীবনে হতভাগা হবে অথবা অমুক দিকে অমুক সাইডে অমুক সময়ে এই তারকাটা যদি উদিত হয় ওই সময় যদি কোনো সন্তান জন্ম লাভ করে তাহলে এই সন্তানটার জীবনে সে সৌভাগ্যশীল হবে সফল কাম হবে এ ধরনের এই তারকাগুলিকে মাধ্যম মনে করে যে ব্যক্তি এগুলির দ্বারা একটা সেই অদৃশ্যের জ্ঞান মানুষকে দিতে যায়। যদি এই পর্যায়ে হয়ে থাকে তাহলে এটাও হলো সের কি বিষয় কারণ অদৃশ্য জ্ঞানের মালিক হলেন একমাত্র আল্লাহ সবহানা আল্লাহ আল্লা বলে আলমিন বলে দিচ্ছেন তুমি বলে দাও কোলা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়ব ইল্লাল্লাহ আসমান জমিনের মাঝে গায়বের মালিক হলেন অদৃশ্যের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোন জ্যোতিষী কোন গণক যদি তারা এই তারকারাজিগুলিকে কেন্দ্র করে মনে করে এবং তারকারাজিগুলির মাধ্যমে মানুষকে ভবিষ্যতের বা অদৃশ্যের তথ্য দিতে চায় এবং দাবি করে যে সে এগুলির মাধ্যমে সে অদৃশ্যের তথ্য হাসিল করছে তথ্য উদ্ঘাটন করছে তাহলে এটি শেরকে আকবার সে বড় লিপ্ত হবে যার কারণে তার ইমান বাতিল হয়ে তৃতীয় শ্রেণী যারা মনে করে যে এই তারকাগুলি আসলে এই নক্ষত্রগুলি এগুলি সরাসরি নিজস্ব ক্রিয়ায় নিজস্ব ক্ষমতায় পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটাতে পারে না এটা মনে করে অনুরূপভাবে মনে করে যে এই তারকাগুলির মাধ্যমেও কোনো অদৃশ্যের জ্ঞান উদ্ঘাটন করা যায় না কিন্তু তারা মনে করে যে এই তারকাগুলি যদি আসে তাহলে পৃথিবীতে এই অবস্থাগুলি দেখা দিবে আর এগুলি যদি না আসে তাহলে এগুলি দেখা দিবে না মানে সে হলো কারণ ইসলাম বা আল্লাহ রাবুল আলম যেগুলিকে মাধ্যম তৈরি করেছেন সেই মাধ্যমগুলি শরীয়ত বা ইসলাম যেগুলিকে মাধ্যম হিসাবে উল্লেখ করেছে সেগুলিকে যদি মাধ্যম গণ্য করা হয় তাহলে অসুবিধা নেই সেটা সৈয়ত কিন্তু ইসলাম যেগুলিকে আল্লাহ যেগুলিকে মাধ্যম নির্ধারণ করেননি সেগুলিকে যদি কেউ মাধ্যম নির্ধারণ করতে যায় তাহলে সেটাও আল্লাহ সুবাহ হয়ে থাকে আল্লাহ রবাহ আলমিন নিজে এগুলিকে তিনি মাধ্যম বানাননি বৃষ্টির জন্য পৃথিবীতে ভূমিকম্প ঘটার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই তারকাগুলিকে মাধ্যম বানাননি পৃথিবীতে কালবৈশাখী আসার জন্য এই তারকাগুলিকে মাধ্যম বানাননি বা কোনো মানুষ সৎ ও অসৎ হবে এজন্য আল্লাহ আলমিন এগুলিকে মাধ্যম বানাননি অতএব কেউ যদি এগুলিকে মাধ্যম মনে করতে চায় তাহলে সে শেরকে আকবারে নয় সে মনে করে যে আল্লাহ ঘটাচ্ছেন কিন্তু এগুলির মাধ্যম তাহলে এটি শেরকে কে ছোট শেরকে পরিণত হবে প্রিয় বন্ধুরা আসলে আমরা হয়তো শুরুতে মনে করব যে এগুলি নিয়ে এত চিন্তা করার কি দরকার আছে আসলে না এত চিন্তার দরকার রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগেও এগুলির অবস্থা ছিল মানুষ মনে করতো যখন চন্দ্রের গ্রহণ হবে বা সূর্যের গ্রহণ হবে মানুষ কি বিশ্বাস করত বিশ্বাস করতো যে হয়তো চন্দ্রের গ্রহণ হয়েছে এই জন্যই যে অমুক একজন ভালো ব্যক্তি বড় ব্যক্তি মারা গেছে যার কারণে আজকে চন্দ্রের গ্রহণ বিশ্বাস ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন তিনি বলছেন যে চন্দ্র সূর্য এগুলি আল্লাহ রবাহ আলমিনের জাগতিক নির্দেশন জাগতিক নিদর্শন এগুলি মাত্র এগুলির নিজস্ব কোনো ক্ষমতা নেই বা কিছু ঘটেছে এজন্য সেগুলি এই অবস্থা ধারণ হয়েছে তা নয় আল্লাহ রাব্লাই আলেমিন বলেন এগুলি শুধু আল্লাহ আব্লে আলেমের নিদর্শন ইহ বিফুল্লাহু বিহীন আল্লাহ আব্দায় আলেমিন বান্দাদেরকে সেগুলির মাধ্যমে ভীতি প্রদর্শন করেন দেখাচ্ছেন যে এত বিশাল চন্দ্র বিশাল সূর্য কোন দিক দিয়ে সেটি হারিয়ে যাচ্ছে অতএব আমি ছোট্ট মানুষ কোন দিক দিয়ে কোন মুহূর্তে আমি হারিয়ে যাব কে কখন আমাকে কোন মুহূর্তে আসে গ্রাস করে ফেলবে

তাহলে আসুন এগুলি শুধু এখনকার বিশ্বাস নয় আল্লাহ রসুলামের যুগেও এ ধরনের বিশ্বাসগুলি ছিল আজ সমাজে সেই সমস্ত রীতিনীতি অনুযায়ী মানুষ যাদের মাঝে কোরআন শূন্য নেই বা কোরআন শূন্য গ্রহণ করেনি তারা মুসলিম হওয়া সত্ত্বেও এই সমস্ত আকিদা বিশ্বাস পোষণ করে থাকে যার মাধ্যমে তারা শেরকে লিপ্ত হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় ইমানকে নষ্ট করে ফেলে প্রিয় বন্ধুরা আমরা আমাদের ইমান ইসলামকে ঠিক রাখতে চাইলে আল্লাহ রব আলিনের তাওহিদকে আমরা আঁকড়ে ধরতে চাইলে এ বিষয়গুলি অবশ্যই আমাদের উপলব্ধি করতে হবে বুঝতে হবে এবং সমাজকে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি আবার আপনাদের সামনে ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দ্বিধা দন্দ। মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক বৃন্দ দ্বিতীয় পর্যায়ে আমরা এখন আসবো এল মুস যেটা এল মুস অর্থাৎ যে তারকা রাজিকে কেন্দ্র করে কিছু দিক নির্দেশনা গ্রহণ করে পৃথিবীতে চলা আল্লাহ রাবুল্লাহ আলমিন তারকা রাজিগুলিকে মানুষের কল্যাণেই সেগুলিকে দিয়েছেন এটাই মনে করতে হবে গোটা পৃথিবীতে যা কিছু আল্লাহ রাবুল্লাহ আলামিন সৃষ্টি করেছেন কোন না কোনো দিক থেকে আমাদের উপকার রয়েছে এ উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন সেই হিসাবে আমরা যাতে ইমানের সাথে বা তাওহিদের সাথে সংঘর্ষ না হয় এমন অবস্থায় আমরা সেগুলি দিয়ে উপকৃত হতে পারি এতে কোনো ইসলামে বাধা নেই বরং আল্লাহ রাবুল আলমিন এক্ষেত্রে নির্দেশনাও দিয়েছেন তো এই গভীর রাত্রিতে যখন অন্ধকার হয় সেই অন্ধকার রাত্রিতে আমরা এই তারকারাজির মাধ্যমে উপকৃত হতে পারি তো উপকৃত হওয়াটা সাধারণত আমরা দুই ভাগে করতে পারি প্রথম হলো এক ভাগ যে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে আমরা এ তারকারাজি দিয়ে উপকৃত হতে পারি সেটা কিভাবে সেটা হলো রাত্রিতে এখন আলহামদুলিল্লাহ আমাদের তো বহু উন্নত যুগ এখন ঘড়ি বা মোবাইল কত কিছু মাধ্যমে অ্যালার্ম বা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা এখন সময় নির্ণয় করে থাকি কিন্তু এমন এক সময় ছিল যে সময় ঘড়ি ছিল না যে সময় মোবাইল বা ইত্যাদি কিছুই ছিল না মানুষকে ওই রাত্রিতে কোন সময় কোন তারকা উদিত হয়েছে না হয়েছে সেটার মাধ্যমে সময়টাকে নির্ণয় করতে হতো কখন ফজরের সময় হলো কখন রাত্রিতে আমরা যখন রোজা রাখবো সাহারি খাবো কোন সময় হলে সাহারি খেতে পারবো ইত্যাদি এই সময়গুলি নির্ণয় করা যেত সেই রাত্রিতে তারকা দেখেই যে অমুক জায়গায় তারকা যদি উদিত হয় তাহলে বোঝা যাবে যে অর্ধরাত্রি হয়ে গেছে অমুক জায়গায় তারকা যদি উদিত হয় তাহলে বোঝা যাবে যে এখন হয়তো ফজরের সময় হয়ে গেছে তো এই তারকার উদয় এর মাধ্যমে আমরা কি করতে পারি একটা দিনই ধর্মীয় বিষয়ে বা এবাদতের দৃষ্টিকোণ থেকে বা এবাদত পালনে সেক্ষেত্রে আমরা একটা সহযোগিতা নিতে পারি এক দ্বিতীয় আরো একটা সহযোগিতা নিতে পারি রাত্রি গভীর অন্ধকার রাত্রিতে যখন আমরা হয়তো সালাত আদায় করবো কিন্তু ক্যাবলা কোন দিকে খুঁজে পাচ্ছি না কারো যদি জানা থাকে যে অমুক তারকাটা এই ক্যাবলার দিকে উদিত হয় তিনি যখন তারকার দিকে দেখবেন দেখে বুঝতে পারবেন তাহলে এই দিকেই হলো ক্যাবলা সেই হিসাবে আমরা নামাজের নির্ণয় করতে পারি এ তারকা দিয়ে এতে কোনো অসুবিধা নেই এই দৃষ্টিকোণ থেকে এই গবেষণা বা এই জ্ঞান এতে কোনো বাধা নেই দ্বিতীয় আরেকটি দিক যেটি সেটি হলো পার্থিব বিষয়ে পার্থিব বিষয়ের ক্ষেত্রে আমরা এই তারকা রাজিগুলি দিয়ে আরেকটি সময় নির্ধারণ করতে পারি যেমন আমাদের বাৎসরিক যে সমস্ত অর্থাৎ পৃথিবীতে চলা যেমন বিশেষ করে যদি যেখানে চলা হয় সমুদ্র পথে যখন চলা হয় গভীর রাত্রিতে সমুদ্র পথে চললে সেখানে এই তারকারাজি দিয়ে জানা একটা দিক নির্দেশনা নৌকা যেতে পারে যে এই দিক থেকে এই দিক যাওয়া এদিক থেকে এ যাওয়া অনরূপভাবে এই তারকারাজি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নাহালের মধ্যে তিনি 16 নম্বর আয়াতে বলেন ওয়া আলামাতি ওয়বিননাজমি হুম ইহতদূন রাজি দিয়ে তারা কি করে পথ প্রদর্শিত হয় তারকা রাজি দিয়ে তারা পথ দেখে তারকা রাজি দিয়ে তারা নিজেদের পথকে পরিষ্কার করে নেয় তো অনুরোধ ভাবে তারকা রাজি দিয়ে আরো কি করা যেতে পারে সময় নির্ণয় করা যেতে পারে যে বছরের হয়তো এই শীতকালীন মৌসুমে এই সমস্ত তারকাগুলি দেখা দেয় তাহলে এই তারকাগুলি দেখা দিলেই বোঝা গেলো যে শীতকালীন মৌসুম শুরু হয়েছে আবার এই সমস্ত তারকাগুলি বিদায় নিলে অমুক তারকাগুলি আসলে দেখা যায় যে বর্ষাকালীন সময় শুরু হয়েছে এ ধরনের শিক্ষাগুলি বা এ ধরনের উপকার গ্রহণ করতে কোনো বাধা নেই কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে সব সময় আমাদেরকে আল্লাহ তিনি সবকিছুর মালিক সবকিছুর পরিচালক এই বিশ্বাস আমাদেরকে রেখেই সমস্ত বিষয়গুলির মাধ্যমে আমরা এভাবে নিতে পারি। লেখক তিনি এ অধ্যায়ে আরো বেশ কিছু আলোচনা করছেন সে আলোচনায় এখন আমরা একটু আসি প্রসিদ্ধ আবেদার রাহেমাহুল্লা তালা থেকে তিনি কিছু বর্ণনা করছেন তিনি বলছেন যে কতাদার রাহেমা হল্লাহ তারকা সম্পর্কে একটা ধারণা দিচ্ছেন খালা কাল্লাহু হাদহি আন্ন জুম লিস আলাসিন আল্লাহর আব্লা আলামিন এ আকাশে যে তারকাগুলি রয়েছে এই তারকাগুলিকে তিনটি উদ্দেশ্য সামনে রেখে এগুলিকে সৃষ্টি করেছেন এগুলিকে তৈরি করেছেন তিনটি উদ্দেশ্য কি কী তিনটি জিনাতুন নাতুন প্রথম হলো আকাশের জন্য একটা শোভা আকাশকে সাজানোর জন্য আকাশকে সুন্দর করার জন্য আল্লাহ রব্লা আলেমিন এগুলিকে তৈরি করেছেন আসলে এটা তখনই উপলব্ধি করা যায় গভীর অন্ধকার রাত্রিতে যখন কোনো নিচে কোনো বাতি থাকে না শুধু উপরের দিকে যদি তারকাগুলি ঝলঝল করে ফুটে ওঠে তখন সেই কালো অন্ধকার রাত্রিতে বোঝা যায় যে আকাশ কত জন্য আলোকিত কত জন্য একটা সাজানো কত সুন্দর জন্য একটা তার শোভা পেয়েছে আকাশ তাই আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে সৃষ্টি করেছেন আকাশকে সুন্দর্য আকাশকে মার্জিত আকাশকে সাজানোর জন্য যিতাও ওয়া রুজুমাল্লিশায়াতিন এবং এই তারকাগুলিকে যে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন এর পিছনে আরেকটা উদ্দেশ্য হলো যে শয়তান তাকে কখনো এই তারকা দিয়ে ঢিল ছোড়ার জন্য আল্লাহ রাবুল আলমিন এগুলি কি করেছেন মূলত এগুলি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে বলছেন যেমন সোরা মুলকের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি কি করেছি এই বাতিগুলি দিয়ে আকাশের দুনিয়ার যে আকাশ সেই আকাশটাকে আমি যাইয়েন না আলোকিত সুন্দর করেছি চাকচিক্য করে দিয়েছি এই বাতিগুলি দিয়ে মানে এই তারকাগুলি দিয়ে তারপরে আল্লাহ বলছেন ওয়াজআললাহা রুজুমাল্লিশায়াতিন আমি এই তারকাগুলিকে নির্ধারণ করেছি বা নির্ণয় করেছি ই করে দিয়েছি কি রুজুমাল্লিশায়াতিন শয়তানকে ঢেল মারার জন্য এই তারকাগুলি সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন ওয়াজআলনাহা রুজুমাল্লিশায়াতিন এই তারকাগুলিকে আমি শয়তানকে নিক্ষেপ করার জন্য এগুলিকে আমি সেই হিসাবে সৃষ্টি করেছি তৃতীয় যেটি বিষয় ও আলামাত ইহতাদা বিহা যেটি একটু আগে আমরা শুনলাম সুরান হালের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন ও আলামাত হুম ইহতাদুন আল্লাহ রাবুল আলমিন এই তারকা গুলিকে এমন মানুষের জন্য এমন কিছু নিদর্শন হিসাবে দিয়েছেন যেগুলির মাধ্যমে মানুষ তারা দিক নির্দেশনা নিয়ে থাকে সে রাত্রিবেলায় দিক নির্দেশনা অথবা সময় মৌসুমের দিক নির্দেশনা অথবা সলাদ বা ইবাদতের দিক নির্দেশনা অথবা টাইমের দিক নির্দেশনা এগুলি দিয়ে মানুষ নিয়ে থাকে সেটি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলমিন এগুলিকে তৈরি করেছেন তারপর তিনি বলছেন ফামান তাআওয়ালা গাইরা দালিকা যালিকা আখতাআ এই তিন উদ্দেশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন তিন উদ্দেশ্যে এগুলিকে সৃষ্টি করেছেন এগুলি ছাড়া যদি কেউ এগুলিতে অন্য কোনো আরো উদ্দেশ্য নিতে চায় তাহলে সে ভুল করবে আদা এবং তার সে হারিয়ে ফেলবে। এরপর বলছেন এবং যে বিষয়ে তার জ্ঞান নেই সেই বিষয় নিয়ে সে যেন বাড়াবাড়িতে লিপ্ত হয়ে যায় এখানে আরেকটি বিষয় আসতে পারে সে বিষয়টি হলো যে তারকা রাজি সম্পর্কে আমাদের আরো অন্যান্য কিছু জ্ঞান অর্জন করা যাবে কি না এক্ষেত্রে আমরা একটি বলবো যে তারকারাজি সম্পর্কে জ্ঞান অর্জন করা যখনই আমরা করব করতে আমাদের বাধা নেই তবে আমাদেরকে এই বিষয়টি সবসময় খেয়াল রাখতে হবে যে তারকারাজিকে কেন্দ্র করে গবেষণা করতে গিয়ে আমরা এগুলিকে যেন কখনো আল্লাহ সুহানা হতার ইস্তলাভিষিক্ত করে না ফেলি যদি এগুলিকে আল্লাহ সুহানা হতালার ইস্তলাভিষিক্ত করে ফেলি তখনই সেটি হবে অপরাধ যতই আমি দার্শনিক হই আমার যতই দর্শন হোক না কেন সেটি অন্যায় সেটি নিষিদ্ধের কারণ সেটি আমাদের ধ্বংসের কারণ হবে আর যদি এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলি তিনি উল্লেখ করে দিয়েছেন সেই আলোকে যদি আমরা এগুলি সম্পর্কে চিন্তা গবেষণা শিক্ষা করতে যাই তাহলে আমাদের কোনো বাধা নেই সেগুলিতে অসুবিধা ইনশাআল্লাহ নেই তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করবে না এর দ্বারা উদ্দেশ্য দুটো হতে পারে অর্থাৎ জান্নাতে প্রবেশ একেবারেই করবে না অথবা জান্নাতে প্রাথমিক পর্যায়ে প্রবেশ করবে না পরে তার অপরাধগুলি মুক্ত হয়ে সে ইমান থাকলে সে বিনিময়ে সে জান্নাতে যেতে পারবে তিন শ্রেণীকে এক হলো মুদ মিনুল খামার যে ব্যক্তি সর্বদাই নেশাগ্রস্ত হয়ে থাকে নেশা জাতীয় জিনিস মদ ইত্যাদি জাতীয় সব সময় পান করে এ ব্যক্তি তো এ ব্যক্তির অবস্থা আমরা বলবো দুটো হতে পারে এক হলো মদ পান করা ইসলামে কবিরা গুণা এটা হারাম তো এই হারামে যে লিপ্ত হবে এবং সে যদি মনে করে যে এটা আমি হারামে লিপ্ত হচ্ছি তাহলে সে কমপক্ষে বলবো আমরা ইসলাম থেকে সে বের হয়ে যায়নি বরং সে কবিরা গুনায় লিপ্ত হয়েছে এজন্য সে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যেতে পারবে না এই কবিরা গুনার শাস্তি আল্লাহ রবাহ আলমিন তাকে দিবেন সেটা ভোগ করে তারপর যদি তার ইমান থাকে তাহলে বা অন্য আমল থাকে সেগুলির বদলতে ইনশা আল্লাহ জান্নাত পাবে আর যদি কোনো ব্যক্তি এই মদ সর্বদাই পান করে এবং মনে করে যে ইসলাম হারাম করে দিয়েছে আমি এসব বুঝি নাই এটা হালালের মতোই পান করব। যদি এই আকিদা এই চিন্তা নিয়ে পান করে যেটা ইসলাম হারাম করে দিয়েছে সে যদি হালাল মনে করে থাকে তাহলে সে ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না ইসলামের কোনো হালাল বিষয়কে যদি কেউ হারাম করে দেয় আবার ইসলামের কোনো হারাম বিষয়কে কেউ যদি হালাল হিসাবে গ্রহণ করে নেয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলামে থাকতে পারে না এখানে দুটি বিষয় ভালো করে খেয়াল করা উচিত আমাদের হলো কেউ কোনো কবিরা গোনা অপরাধে লিপ্ত হয় কিন্তু সে বিশ্বাস করে যে এটা ইসলাম নিষিদ্ধ করেছে আমি অপরাধে লিপ্ত হয়েছি এই যদি বিশ্বাস করে আর যদি সে অপরাধে লিপ্ত হয় এরপরেও শয়তানের প্ররোচনায় তাহলে এটা গণ্য হবে যে সে কবিরা গুনায় লিপ্ত হয়েছে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি কিন্তু কেউ যদি মনে করে যে না এটা ইসলাম কিসের হারাম করেছে উদাহরণস্বরূপ সুদ মনে করে যদি কিসের সুদ হারাম সুদের টাকাটা ব্যবসার মতো চলবে অসুবিধা নেই তাহলে অবশ্যই সে ব্যক্তির ইসলাম নেই সে ইসলাম থেকে বের হয়ে গেছে আর কেউ যদি মনে করে যে না সুদ ইসলাম হারাম করে দিয়েছে অতএব সুদ খাওয়া যাবে না কিন্তু আমি নিরুপায় হয়ে মাজলুম হয়ে বা খুব কঠিন পর্যায়ে পরে হয়তো আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে সেজন্য আমরা বলবো তাকে যে তিনি কবিরা গুনায় লিপ্ত হয়েছেন এজন্য সে ইসলাম থেকে বের হয়ে যায়নি তারপরে যে ব্যক্তি ছিন্ন করে থাকে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বরং আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম থেকে হাদিসে এসেছে আত্মীয়তা এটা একটা আল্লাহ রব্লা আলমীর সম্পর্ক তৈরি করে দিয়েছেন এই সম্পর্কই আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে বিশেষ অবস্থায় বিশেষভাবে আবেদন করেছে হে আল্লাহ আমি আপনার কাছে আবেদন করছি আমার এই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা না রাখার বিষয়ে আল্লাহ রাবুল আলমিন আত্মীয়তাকে ওয়াদা দিয়েছেন যে ঠিক আছে যে তোমার আত্মীয়তা সম্পর্ক যে বজায় রাখবে আমার সাথে তার সম্পর্ক বজায় থাকবে আর এই আত্মীয়তা রক্তীয় সম্পর্ক আত্মীয়তা যে সম্পর্ক ছিন্ন করবে আমার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় অতএব আত্মীয়তা সম্পর্ক এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম শুধু সামাজিক সম্পর্কই বজায় রাখার জন্য ই করেনি বরং সামাজিকের মধ্যে আবার আত্মীয়তা বিশেষ করে অনেক সময় আমরা যখন কেউ একটু সচ্ছল হয়ে যাই তখন দরিদ্র আত্মীয় থাকলে তাদের দিকে আর চোখ ঘুরে তাকাই না তাদেরকে মনে করি যে এদের সাথে আবার টাকাতে গেলে বা ওদের সাথে উঠতে বসতে গেলে আমার একটা প্রেস্টিজ ঝ্যাম্পার হবে না এটা কখনো নয় বরং কেউ দরিদ্র অসচ্ছল অবস্থা যদি থাকে আত্মীয় স্বজন তাদের সেক্ষেত্রে বেশি সহযোগিতা দিতে হবে সম্পর্ক তাদের সাথে তারা না রাখতে পারলে আমাকে বেশি রাখতে হবে এটাই হলো ইসলামের নির্দেশ যদি এই সম্পর্ক কেউ বজায় না রাখে তাহলে ইসলাম তার জন্য সতর্কতা বা কঠিন হুঁশিয়ারি দিয়েছে সে শেষ বিষয়টি যেটি ও মুসাদ দেখুন বিশ্বাসের যে ব্যক্তি জাদুকে মনে করবে বা জাদুকে সত্যায়ন করবে বা জাদুতে বিশ্বাসী হবে আজকের মতে আমরা এখানেই বিদায় নিচ্ছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালামু আলাইকুম রহমতুল্লাহি ও Thank you. আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্পি রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক ওয়াই ডি তিন এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান

আল কোরআন ক্যারিং থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিসটিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমেধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও সাধারণ উদাহরণ প্রতি বুধবার প্রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়